তাহলে সংখ্যাযোগ শুরু করছি। সংখ্যাযোগ কেন? প্রথম যোগে আমরা জেনেছিলাম কি কি জেনেছিলাম? বিষাদ যোগ। বিষাদ যোগ, বিষাদ আসছে কেন? আমি একাকিত্ব মনে করছিলাম, আমি একা, আমি আমি করছি, আমি করছি, আমার দ্বারাই হচ্ছে, এই যে আমিত্ব ভাব এসেছিল, একাকিত্ব ভাব এর জন্য আসছে। আমি কেন যুক্ত করবো, আমাকে কেন পছন্দ করছে, আমি কেন পাপি হবো? হয়েছ, বুঝে গেছে কি বললাম? তাহলে ওর পাপ নিয়ে আমি কেন চলবো? তাহলে এই ভাবটা এসেছিল, তাহলে এই ভাবটাকে তাড়াতে গেলে সংখ্যাযোগ দ্বিতীয় দিনে আছে। তা সংখ্যাযোগের ব্যাখ্যায় গীতা যথাযথতে কি বলে সেটা শোন। সঞ্জয় বললেন অর্জুনকে, কিভাবে অনুতপ্ত ব্যাকুল ও অশ্রু শক্তি দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন? পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে সারা জীবন প্রকৃত মূল বোঝে না, সেই সব অনুজ্জাতার মতে শোকানল তোমার হৃদয় কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নতি করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। তাহলে আমি বললাম ধর্ম অধর্ম বলে ভাবজলিতে আমার পাপ হবে, তাহলে এখানে কি, তাহলে কি শ্রীকৃষ্ণ ভগবান, শ্রীকৃষ্ণ পুরুষোত্তম শ্রী ভগবান বললে তাহলে এইসব তুমি কী করে ভাবছো তোমার পাপ হবে, তুমি করে করে ভাবলে তোমার স্বর্গরাজ্যে তুমি থাকতে পারবে না, তুমি কেন ভাবছো, তোমার জ্ঞানকে কেন এত নিম্ন ভাবছো? তারপর আরও কী বলছেন, দেখ হে পার্থ, এই সমান হানিকর কেবলাত্মের বশবর্তী হইও না, এই ধরনের আচার তোমার পক্ষে অনুচিত। হে পরমপত, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তাহলে লক্ষণ, তোমার পরিবারের যে সমস্যা এটা তোমার জন্য হয়নি বা তোমার জ্ঞানের জন্য হয়নি, তোমাদের পরিবারের মধ্যেই সমস্যা। তুমি যে পত্নীকে এনেছো তার মধ্যেও সমস্যা, তুমি যে পরিবেশে থাকো তার মধ্যেও সমস্যা। তাহলে তোমার উন্নতি হবে কী করে? তুমি যদি ওদেরকে দেখো তাহলে তোমার হবে না, আর তুমি যদি উন্নতি করো তাহলে তোমার হবে। তুমি যে স্বর্গরাজ্যে যাবে না কে বলেছে? তুমি পাপ করছো, এখানে এসেছিস পাপ করেছিস, এই জানছিস পাপ করছিস, তা জেনে ভুল হবে না। আমি জানি, না জেনে ভুল হচ্ছিল, এইবার আর ভুল হবে না, অনেকে ধরা খেয়ে গেল, কী বলল তাই বলেছে। হে পার্থ, এই সম্মান হানিকর কিবলান্তের বশবর্তী হয়ে না, যারা এখানে সম্মান হানি করছে, কেউ নোংরা কাজ করছে, কেউ গালাগাল দিচ্ছে, কেউ কথা করছে বলছে শুনিয়েছে, হ্যাঁ দেখুন যা আছে কয়েকজন আছে মুসলিম হয়েছে, কিংবা সংখ্যায় বেশি হচ্ছে হতে পারে, তাহলে তারা এরকম তাদের কথা শুনে তোমার চলবে না। তুমি কি করতে এসেছো? এক সপ্তাহ তোমাকে দিতে বলেছিলাম, তোমাদের তোমাকে 21 দিন, এক সপ্তাহ পার হয়ে জেনেছো, আরও জানতে আসছো 21 দিন, কেন জানতে হবে? নাহলে হবে না, না জেনে ভুল করলে ভুল হয়, জেনে ভুল করলে পাপ হয়, খালি হয়ে যাবে। মন থেকে শূন্য, ভেতর থেকে শূন্য, বুঝতে পারছি কী বললাম? তাহলে এগুলো জানার ব্যাপার আছে, বুঝলে? তারপর কী বলছে আরো, অর্জুন বললেন, হে হরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষণ ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিত করব? দ্রোণ, দ্রোণাচার্য, বুঝা গেছে, তাহলে দেবতাদের শেখাতো, তাহলে ওই যে সবাইকে শিখিয়েছে তারও আচার্য, তাহলে আচার্যকে সে বাণ কী করে মারবে? কিন্তু আচার্য কেন গেছে? সেই পরিবারের সমাজের আচার্য বলে ছিল, তা তুমি তোমার ওই যে গুরু হয়েছে বান মারতে হবে, তুমি তোমার বাড়িতে ওই যে নোংরাপনা আছে বান মারতে হবে, তুমি তোমার বউয়ের মধ্যে যদি কোনো সমস্যা থাকে পত্নীর মধ্যে বান মারতে হবে, তোমার বন্ধু পরম প্রিয় বন্ধু তার সঙ্গে থাকলে আরও বান মারতে হবে, ভুল থাকলে, বুঝতে পারছো? তারপরে আরে বলছে, আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করাই ভালো, বুঝতে পারছি বললো? তাহলে ওদেরকে তুমি ওই ওরা ভালো, আমি জানি তো মা পুজো করে, মা অনেক ভালো, কিন্তু ওর মধ্যে একটু নোংরাপনা আছে, খুঁজে পেয়ে যাবি, বুঝতে পারছি কী বললো? খুঁজে পেয়ে যাবি, তখন যদি পাস, তখন তুমি যদি ভাবো আমার ভিক্ষা করে খাওয়া উচিত, তখন যদি ভাবছ আমার ছেড়ে চলে যাওয়া উচিত, তাহলে হবে না, তাহলে তুমি পাপি হবে, বুঝতে পারছো? তাই তোমাকে অধর্মের থেকে ধর্ম কার্যকর জন্য এই যুদ্ধ ঘোষণা করতেই হবে, কিছু করার নেই, এখানে বলেছিল তোমাকেও তাই করতে হবে, বুঝতে কী বললাম? তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, মানে তারা ওই কাজে অবধর্মের কাজে হলেও আমার গুরুজন, আমি কাদের কাদেরকে মারব, বুঝলে? তাদের হত্যা করা হলে যুদ্ধ লব্ধ সমস্ত ভোগ বস্তু তাদের রক্ত মাখা হবে,
তাদের জয় করা সেও না তাদের দ্বারা পরাজিত হওয়া সেও তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। কাপণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিরণ হয়েছি এবং এই আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হচ্ছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলে দাও প্রভু। এখন আমি তোমার শিষ্য এবং সর্বোত্তভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমার নির্দেশ দাও। তাহলে তুমি এসেছো এই শরণাগত, ধরা দিয়েছো, জানছো, জেনে দেখো কি নাম। তাহলে এরকম শরণাগত হতে হয়, শরণাপন্ন না হলে কোনদিন হয় না। এই যে এসেছিলেন বাবাজি, এই যে মোড়ল বাবাজি, উনি স্বপ্নে দেখেছেন আমি সেই কংসা সহামাসী, বুঝলে? এসে কালকে আমাকে বলবে, দুদিন থেকে আসছে আমাকে বলবে। তাহলে এরকম ধরা দিলে ওরকম আছে স্বপ্নে দেখে, দেখেছি না, দেখেছি না, আমি স্বপ্ন কালকে দেখেছি, কি দেখেছি মনে করতে পারছি না। ঠিক আছে, তাহলে এরকম দেখে এরকম ধরা দিতে হবে, নাহলে হবে না। তাহলে এরকম ধরা দিলেই শরণাগত হবে, বুঝলে? তাহলে এরকম দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। যে শিষ্যত্ব গ্রহণ করতে হয়, শিষ্য মানে না নিচে তোমাকে ফেলে রেখেছি, শিষ্য মানে শীর্ষ মানে ওপরে উঠে থাকবে, বুঝলে? তার জন্য তোমাকে আর কিন্তু ধরা দিতে হবে, তোমাকে উপরে তুলে দেবে। আমি নিচেই আছি, আমি এখানেই থাকবো, আমি তোমাকে আর কি তুলে দেবো। এর জন্য শীর্ষ গুরু, গুরু মানে যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে হচ্ছে গুরু। শীর্ষ যে শীর্ষ মানে যাকে ওপরে তুলে নেওয়া হচ্ছে তাই সেই হচ্ছে শীর্ষ। তুমি মাথার উপরেই থাকবে, কিন্তু মাথার উপর থেকে তুমি প্রস্তাব করে দিলে তোমার সমস্যা হবে না। তারপরে আমার ইন্দ্রগুলোকে শুকিয়ে দিয়েছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতার মতো অধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিবন্ধিতাবিহীন রাজ্য এই পৃথিবী লাভ করার কোনো আমার আর শোক বিন্যাস হবে না। আমি তোমার পায়ে শরণাগত, আমার এইসব আর কিছু দরকার নেই, পার্থিব জিনিস আমার এই সেই স্বর্গরাজ্যের তত্ত্ব জানার দরকার নেই, কিন্তু আমি তোমার শরণাগত। আমাকে জানি তো আমি কী করবো, হে প্রভু, হে দীনবন্ধু, হে জগতের বন্ধু, বুঝলে? তারপর সঞ্জয় বললেন, এইভাবে মনোভাব সঞ্জয়টাকে তাহলে স ইন্দ্রের জয় যে করে সঞ্জয় রাজার কাছে ধৃতরাষ্ট্রের কাছে বলছেন, ওখানে দিব্য জ্যোতি তার পঞ্চ ইন্দ্রিয় স্ব ইন্দ্রিয় নিজের ইন্দ্রকে যে সংযম করে সে হচ্ছে সঞ্জয়। এখানে বসে বসে সে যুদ্ধক্ষেত্রে গিয়েছে বুঝতে পারছে, তাকে ওই জ্ঞান দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছে? কী বললাম কত ধরনের কমিউনিকেশন এখন, যেমন ভিডিও কনফারেন্স যেটা বলে তখন এইভাবে হতো। তোমার ভেতরে কৃষ্ণ সঞ্জয়কে জিনিস দিয়েছিল দিব্য জ্যোতি, পঞ্চ ইন্দ্রকে সংযম করে দিয়েছে, তোমাদেরও হবে, বুঝতে পারলাম? তুমি জানতে হবে পদ্ধতি আছে, ওই যে বললাম শক্তি যোগ একান্ন পীর দর্শন, পঞ্চ ইন্দ্র জ্ঞান জানলেই বুঝি বুঝে আর কীভাবে সংযম করা যায়, কন্ট্রোল করা যায়, বুঝলে? হবে আস্তে আস্তে, মার্শাল আর্ট শুধু না, মার্শাল আর্ট আছে, প্র্যাকটিস করলে ঠিক অনেক উঠছে, তো এগুলো জেনে গেলে লাভ দিয়ে উঠতে পারবে, বুঝতে পারছি? বললাম ওদের না হলে মাটি থেকে লাভ হতে হবে, মাটিতে থেকে লাভ হতে হবে, কোনটা ভালো, লাভ দিয়ে ওঠা ভালো না মাটিতে থেকে লাভ হবে না ভালো, বুঝতে পারছো? এগুলো জানবে আস্তে আস্তে। হে ভরত বংশীয় ধৃতরাষ্ট্র, এই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এক কথা বললেন। কি বললেন? পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রজ্ঞানের মতো কথা বলছো, অথচ এই বিষয়ে শোক করা উচিত নয়, সেই বিষয়ে শোক করছো। যারা যথাযথ পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃতের কারোর জন্যই শোক করে না, বুঝতে পেরেছে? যারা সত্যিকারের পণ্ডিত, যারা সত্যিকারের ব্রাহ্মণ হয়, তাদের চোখ থেকে কোনোদিন জল পড়ে না। সে যতই যেই অন্তরীণ হোক, জীবিত হোক আর মৃত হোক, বুঝেছে? তারা কোনোদিন চোখ থেকে জল বের করবে না। কারণ আমি ধর আমি চোখ থেকে জল করছি কার জন্য? রাস্তার জন্য। কিন্তু এই রাস্তারই একটা চোখ আছে, তো চোখ দিয়ে যখন আমার চোখে জল করছে, ওখান তাহলে একে অপরের সহিষ্ণু বলেছে হতে হয়, একে অপরের দুঃখকে বাড়িয়ে দেওয়া উচিত না, বুঝতে পেরেছি? এবং কেউ যদি হাসে তাকে কাঁদানো উচিত না, কেউ যদি কাঁদে আর কাঁদানো উচিত না, বুঝতে পেরেছি? কাঁদলে একটু হেসে তুমি আর কেটে না, তোমার সামনে আর আমার কান্না হচ্ছে, তুমি যদি আমার কান্না বলতে হবে, বুঝতে পেরেছি? কী বলো, সে যেই হোক, মা হোক, বাবা হোক, বন্ধু হোক, ভাই হোক, বুঝতে পেরেছি?
তারপর আবার কি বললেন, আরো কি বলছেন, এমন কোন সময় ছিল না যখন আমি তুমি এই সমস্ত রাজার ছিল না এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। হয়েছে, কি বললাম, এমন কোন সময় ছিল না যখন আমি তুমি এই সমস্ত রাজারা ছিল না, সবাই ছিল, কি আকারে ছিল, এই শরীর আকারে, নশরীর, আশরীর, হয়েছে, ভূশরীর, জলশরীর, বায়ুশরীর, অগ্নিশরীর, বৃক্ষ শরীর, জীব শরীর, মনুষ্য শরীর। তাই তাই এখানে বলেছে, এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতেও কখনো এমন সময় আসবে না যাদের এদের অস্তিত্ব থাকবে না। কেন, কি নিয়ে থাকবে, কি নিয়ে না থাকবে, পরে এখনো অর্জুনের কথা বলিস কেন, ভীষ্মের কথা বলিস কেন, কেন এই যে থেকে গেছে, বুঝতে পারছি। দেহীর দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মধ্যে তার রূপের পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনই ওই দেহী বা আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহের দেহান্তরিত হয়। স্থিতিপ্রজ্ঞ পণ্ডিতরা কখনো এর পরিবর্তনের মুহমান হন না। স্থিতিগত যারা ব্রহ্মজ্ঞানে পণ্ডিত তারা এখানে বলেছে, এখানে বসবে, আমি এখানে আজকে সমাধিত হব, ওখানে এতদিন পরে জন্ম, বাড়িতে একদিন আছে গুরু গোসাই মাধব গোস্বামী, মাখনলাল গোস্বামী, আমাদের যে সমাধি ঠাকুমার কাছে জিজ্ঞেস করি, মাখনলাল গোস্বামী, উনি শ্রীকৃষ্ণ চৈতন্য পালন করা একজন গোস্বামী, সমাধি ওটা সমাধির সমাধি কোন আমাদের বাড়ির যেটা মানে মন্দিরটার মূল সমাধির মধ্যে রয়েছে, সমাধি মন্দির সমাধি। তাহলে কি বললাম, আমাদের ভেতরে যে দেহি বলে যে আত্মা আছে, আত্মার কোনো মৃত্যু নেই, আত্মা অবিনশ্বর, ঠিক আছে। তাহলে আত্মা কি, আত্মা কোথায় আছে জানতে হবে, ওই যে বললাম সূত্র বীজ জানতো, বীজের ভেতরে বিঙ্গ জানতো, ঠিক আছে, জানবে, জানবো, জানাবো কোনো, ঠিক আছে, একটু শুনুন। তাহলে কোনো মৃত্যু হয় না, তাহলে যারা ব্রহ্মজ্ঞানে পণ্ডিত দাদা বলে যায় এই দিনে আমি জন্মাবো, ওই দিন আমার মৃত্যু হবে, ওই দিন আমি ওখানে থাকবো, বলে গেছে, অনেক গল্প আছে, মেয়েটা সাবস্ক্রাইব করে দিই ইউটিউবে অনেক আছে। তারপরে হে কৌতন্যে, ইন্দ্রিয়ের সঙ্গে বিস্ময় সংযোগের ফলে অনিত্যে সুখ ও দুঃখের অনুভব হয়। তেমন কি ইন্দ্রিয়, ওই পঞ্চ ইন্দ্রিয়, ষষ্ঠ ইন্দ্রিয়, দুঃখ আর সুখ আছে, দুঃখ আছে, সুখ আছে, কিন্তু আত্মজ্ঞানে না দুঃখ আছে না সুখ আছে, সব পরমাত্মার সঙ্গে মিলন আছে, সবই আমি, ওই জন্য সহম আছে, বুঝলে, আবার সবই সেই সেই আমি একই কথা, সবই সেই সেই আমি একই কথা, না উল্টো দিন ঘুরিয়ে গেলাম, বুঝলে। যেমন ইসে বলে মুসলিমে বলে আল্লাহা, খ্রিস্টানে বলে হালেলুইয়া, একই কথা উল্টো দিকে বলে হালেলুইয়া, হালা আল্লাহা বলি, তাহলে সেই একই রকমভাবে। তাহলে এই ইন্দ্রিয়ের ভরপুক্ত হয়ে তোমার কোনো কাজ নেই, সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্মে ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সে ইন্দ্রজাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলোকে সহ্য করার চেষ্টা করো, বুঝলে, দুঃখ কষ্ট সব ইন্দ্র, এগুলোকে সহ্য করে অতিক্রম করতে হবে, এরকম উঠতে হবে, ইন্দ্র সংযম বলেছে, ওর জন্য স ইন্দ্রের জয় সঞ্জয়, বুঝলে, কী বললাম, তার জন্য তপস্যা করতে হবে, তাই নাম তাপস, মম নাম তপস্যা, মানে তোমার নাম সেই তাপস, আমি ঋষি, তুমিও ঋষি, তপস্যা করতে ভালোবাসি, বুঝলে, তোমরা হবে তপস্যা করো হবে, বুঝলে। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্মের আদি ধীরে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। তাহলে শীতকালে জলে নামব না, কীভাবে নামতে হয় তার পদ্ধতি আছে, মা বলে কোলে চলে গেলে মায়ের কোলে আনন্দ পাস না, তাহলে গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, হয়েছে, এখানে মন্ত্র আছে, মন্ত্র করে নেমে যায় দেখি এক ঠান্ডা লাগবে না, উঠে যাবে গরম লাগবে, বুঝতে পারছি, এগুলো আছে পদ্ধতি, পরে জানাব। যারা তথ্য দশটা তারা সিদ্ধান্ত করছেন যে অনিত্য জড়বস্তু স্থিতিত্ব বা স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না, তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, বুঝতে, যা সমগ্র শরীরে পরিপক্তা হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে, সেই অবশ্য আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। মানে আত্মার বললাম অবিনশ্বর, আত্মার কোনো মৃত্যু হয় না, আত্মা অবিনশ্বর, আত্মার মৃত্যু নেই,
তাহলে কেউ আত্মাকে নষ্ট করতে পারবে না। আত্মা যেদিন নষ্ট হওয়ার চেষ্টা হবে ভেতরে বিড়ি সিগারেট মদ খেয়ে আস্তে আস্তে টুক করে বেরিয়ে যাবে। কলিযুগের বয়স হচ্ছে 120 বছর, বুঝছে? সত্য তেতা দাপর যুগের বয়স হচ্ছে 200 বছরের ওপরে, বুঝতে পারছি? 200 বছর ওপরে, 250 বছর পর্যন্ত বসে দাপর যুগে। সত্য যুগে অমরণ বলেছে, তোমার যখন মৃত্যু তুমি ভুল করে তোমার মৃত্যু হবে, যেদিন ভুল করে সেদিন মৃত্যু হবে। একদিন পরে হতে পারে, 100 বছর পরে হতে পারে, 10,000 বছর পরে হতে পারে, হয়েছে? কি বললাম? তাহলে যা সমগ্র শরীরে পরিব্যক্ত হয়ে আছে তাকে তুমি অবিনাশী বলে জানবে, সে অধ্যায় আত্মাকে কেউ বিন্যাস করতে সক্ষম নয়। তাহলে আমার মৃত্যু নেই, তার এই ভিতরে শরীরের ভিতরে যে আত্মা আছে তার মৃত্যু নেই, হয়েছে? তারপর কি হচ্ছে, অবিনাশী অপরিমেয় ও সার্থক আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিন্যাসশীল। অথবা হে ভারত, তুমি শাস্ত্রবিধি সদ্ধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। যিনি জীবাত্মাকে হত্যা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ের আত্মার প্রকৃতি স্বরূপ জানেন না, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত্যাও হন না, বুঝলে? আত্মা কারো দ্বারা হত্যায়িত হয় না, তার দ্বারা নিহত্যাও হয় না, বুঝে গেছে? আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুণ্য পুণ্য তার উৎপত্তি ও বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, সার্থ নিত্য, পুরাণত্ব হলেও চিরবীণ, শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। না যথেষ্ট নিম্নত্বে বা কদাচিং নাং ভূতং ভবতা ব না ভুয়া অজনিত্য সত্যহং পুরাণ নহত্যং হনুমান্য শরীরে। আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই, আত্মার সংস্কারও নেই, হয়তো? কি বললাম, কি বললাম? এবার আত্মা যেমন থাকে সেরমই থাকে। এবার আত্মার প্রকৃতি যেটা আছে, এই প্রকৃতি সংস্করণ হয়। যে ঘরে রয়েছে এই যে মন্দির বানানো, এই প্রকৃতি, এখানে কেউ যদি উল্টো পাল্টা জিনিস দিয়ে যায় নষ্ট হবে না প্রকৃতি? তাহলে এই প্রকৃতি যখন নষ্ট হয়, সংস্কারটা যখন নষ্ট হয়, তুম করে বেরিয়ে যায়, এমন থাকে না, বুঝতে পারছি? কি বললাম, তখন বেরিয়ে চলে যাবে, বেরিয়ে কোথায় চলে যাবে? বেরিয়ে অন্য জায়গায় যাবে, অন্য কিছু দিতে যাবে। হে পাত্র, যিনি এই আত্মাকে অবিনাশী সার্থক জরা প্রণীত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করে বা হত্যা করতে পারে? বুঝেছ? মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাহলে বোঝা গেল, আত্মা শরীর ছেড়ে আর শরীরে যায়। কোন শরীর? তিনটে শরীর আছে, সূক্ষ্ম শরীর, জীবাণু হতে পারে, কীটাণু হতে পারে, ব্রহ্ম শরীর, ওই মহাকাশে হাওয়া বাতাস জল আলো নক্ষত্র তারা হতে পারে, আর এই স্থূল শরীর, এই মানুষ শরীর, জীব শরীর, গরু ছাগল ভেড়া মানুষ হতে পারে, গাছ হতে পারে, বুঝতে পারছি? তারপরে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতেও শুকানো যায় না, বুঝতে পারছি? কি বললাম, আত্মা পঞ্চভূতের দ্বারা সংযমিত হয় না। পঞ্চভূতের দরকার, পঞ্চ আত্মা বলে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। আত্মা যখনই মনে করবি তখন এই অস্ত্র এরকম পড়বে, কাটতে পারবি না। তৈলঙ্গ ছামাক এরকম কাটতে গেছিল যেমন রাজা পারেনি, হয়েছে? তারপর হচ্ছে আরো আছে, অনেক আছে এরকম গল্প পুরাণে, অনেক কাহিনী আছে এরকম কাটতে গেছে পারেনি, বুঝলি? কেন? তারা নিজেকে স্বরূপ আত্মাতে পরিণত করেছে, স্বরূপ আত্মা, শরীর অবিনশ্বর, হ্যাঁ দেখতে পারবে কিন্তু কাটতে পারবে না। ওই যে বললাম হোলোগ্রাফি, আচ্ছা না এখন 3D হোলোগ্রাফি সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সবই টাচ করতে পারবি হোলোগ্রাফি। আর তুই যারা টেকনোলজি নিয়ে পড়েছে করেছি জিনিস, ওই যে এরকম হোলোগ্রাফির মতো। তাহলে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতেও শুকানো যায় না। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ, অক্লেদ্য ও অস্বস্য, তিনি চিরস্থায়ী, সর্বব্যক্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অধিকারী বলে শাস্ত্রে উক্ত আছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমাকে শোক করা উচিত নয়। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো আত্মা বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই। যার জন্ম হয়েছে তার মৃত্যু
সম্ভাবিক এবং যার মৃত্যু হয়েছে তার আবার জন্ম সম্ভাবিক। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিন্যাসের পর তারা অপ্রকাশিত হয়ে যায়, সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? কেউ কাউকে আত্মা অচলত্ব দর্শনে কেউ আচার্য ভাবে বর্ণনা করেন এবং সে কেউ আচার্য জ্ঞানে শ্রবণ করেন আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। শুনলে বোঝা যায় না, শুনলাম ভাবছ কি কি আত্মা কোথা দিয়ে যে কেউ জ্ঞাতেনি জানেনি তাকে কি করে বুঝবে? হাওয়া দেখেছি অনুভব করেছি, তাহলে অনুভব করতে পারছি, মনকে বুঝি বুঝতে পারছি, অনুভব করা যায়। মনের কমিউনিকেশন আছে, বলে দেবো কোনো টেলিপ্যাথি বলে ইংরেজিতে, টেলিপ্যাথি এখানে বসে মাকে ডাকি মা চলে আসছে, শেখাবো কোনো অসুবিধা নেই। তাহলে এসছে দিদি, কেউ শোনে শুনে বুঝতে পারে না, কেউ দেখেও জানতে যায় না, বুঝতে পারে, দেখেও দেখে না, চোখ থাকতে অন্ধ অনেকে, শরীরে রোগ হচ্ছে জানে, তারপরে বিড়ি সিগারেট খায়, বুঝতে পারছি কী বললাম, মদ খায়, উল্টো পাল্টা করে, তার সমস্যা তাদের না। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অভেদ্য, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। ক্ষত্রিয় রূপে তোমার সৎধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করা থেকে ক্ষত্রিয় পক্ষে মঙ্গলকর আর কিছু নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। বুঝলে? হে পাত্র, স্বর্গ দ্বারা উন্মোচারিকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতে যে সব ক্ষত্রিয়ের কাছে আছে তারা সুখী হন, কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কৃত্য থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। তুমি যেটা করতেছি না জেনে যদি করি আমার পাপ হবে, আমি তোকে জানামি এগুলো শেখাই, সেখানের পর তোমাকে শরীরচর্চা, কর্মশিক্ষা, টেলিপ্যাথি, মনের সঙ্গে মনের কমিউনিকেশন ভেতরে দিয়ে শেখানো, তাহলে আমি যদি তোদের জানার পর যদি না বলি তাহলে আমার পাপ হবে না? তারপর তোরা গেল দাদা এরকম গুরুজন ব্যক্তি, তারপরে এরকম শেখায়, মামা এরকম গুরুজন ব্যক্তি এরকম শেখায়, তুমি যেখানে গুরু হয়েও তারপরে আমাদের এরকম উল্টো পাল্টা গুরুজন ভাবে ভাবতে পারলাম না, পরে এরকম গালাগাল দিবি না মনে মনে, তার জন্য আমি আগে থেকে বলে দিই, বুঝলি? আর এই কিছু পদ্ধতি ফলো করলে আরও তাড়াতাড়ি হয়, বুঝতে পারছি কী বললাম, এগুলো করলে আর তাড়াতাড়ি পদ্ধতিগতভাবে করলাম, কিন্তু পদ্ধতিগত হঠাৎ করতে পারবে না, ওর জন্য সংগম লাগে, সংগম হলে পদ্ধতিটা হয়, বুঝলি? তাহলে হবে আস্তে আস্তে। সমস্ত লোক তোমার কীর্তিহীন তার কথা বলে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যুর অপেক্ষা অধিকত মন্দ। সমস্ত মহারথীরা মনে করেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করছো এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছশালী জ্ঞান করবে। একই এই যে বললাম, এই যে কথাটা বললাম, একই কথা তো, তা আজকে তোদের যদি না বলি পরের দিন ও গুরুজন ব্যক্তি তোদের শেখায়নি ওগুলো, কে বলবে? তোর মাই বলবে, কে বলবে? তোর ওই জেঠু বলবে, কে বলবে? তোর ওই মামা বলবে, বুঝতে পারছো? গুরুজন তোদের দীক্ষা দিল না, গুরুজন ব্যক্তিও তোদের এই মন্ত্র দিল না, গুরুজন ব্যক্তিও তোদের এই জিনিস দিল না, তাহলে কী শেখায়? পয়সা কামিয়েছে নাকি? বুঝতে পারছো কি বললাম? বুঝতে পেরেছি এইগুলো বলে, তার জন্য আগে থেকে তোমরা সাবধান, সাধু সাবধান বলে, বুঝতে পেরেছো? কৃষ্ণ অর্জুনকে এরকম বলেছে, বুঝছো কি বললাম? তোমার শত্রুতা তোমার স্বার্থে নিন্দা করে বহু কর্তব্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখ দয়া তোমার পক্ষে আর কি হতে পারে? হে কুন্তী পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হয়ে পৃথিবী ভোগ করবে, অথচ যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্তীর্ণিত হও। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। বুঝলে? তাহলে তোমাকে কি করতে হবে না? এই যে তোমরা এসেছো, তোমরা যে করছো পাপ হতে হবে না, তোমার কি স্বর্গে একটা স্টেজ দিতে পারি? এই যে তোমাদেরকে তুলে দেওয়া হচ্ছে, ওকে তোলা হয়েছে, তোমাদেরকে তোলা হয়েছে, তারপরে প্র্যাকটিসটা তো হবেই, প্র্যাকটিস সময় আছে, বুঝলে? সাধ্যে কোনো ব্যাপার না, সাত দিন দেখতে দেখতে চলে গেছে, কত বছর হয়েছে? 22 বছর, কত বছর হয়েছে? 18 বছর, চলে গেছে না, পেয়েছি, এটা ছোটোবেলায় হওয়া, এই সব জ্ঞান ছোটোবেলা থেকে ছিল, 6 বছর বয়সে গুরুকুলে পাঠিয়ে দিত, জ্ঞানটা নিয়ে তারপর আসতো, হয়ে এক একজন পাওয়ার শক্তিশালী হয়ে এমন বাণী মারত, ভ্রষ্ট হয়ে যেত,
ভস্ম হয়ে যেত না, ছিল না পড়ে দিন এরকম হতো গুরুকুলে, বুঝতে পারছো? এই শিক্ষাটা স্কুলে এখন আছে বইতে, ওই একই বই, ভাষাটা পরিবর্তন হয়েছে, হয়েছে একই বই স্কুলে নেই। তাহলে এর জন্য জানতে হবে, আগে জেনে করলে কাজ ভুল হয় না, বুঝলে? তাই বলছে দেখুন, হে পার্থ, আমি তোমাকে সংখ্যা যোগের কথা বললাম, এখন ভক্তি যোগের সমন্বিত যুদ্ধের কথা শ্রবণ করবো, যার দ্বারা তুমি কর্মযুদ্ধ থেকে মুক্তি হতে পারবে। ভক্তি যোগের অনুশীলনে কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই, তার সংকল্প অনুষ্ঠান অনুষ্ঠানেতে সংসার রূপে মহাভয় থেকে পরিত্রাণ করে। আর ভক্তিযোগ যাদের মধ্যে আছে তাদের মধ্যে অভক্তি ঘৃণা দ্বেষ এগুলো কোনোদিন আসে না, বুঝলে? যারা এই পথে অবলম্বন করেছে তারা নিশ্চয়াত্মিক বুদ্ধি একনিষ্ঠ। হে ক্রূর নন্দন, অস্থির চিত্ত সমকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিনিষ্ট বহুমুখী, বুঝলে? বিবেক জন্মিত লোকেরাই বেদের পুস্তকিত বাক্য আকর্ষিত হয়ে স্বর্গমুখ্য ভোগ উচ্চ কুলে জন্ম ক্ষমতা লাভে আদি সংকল্প কর্মে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করেন। ইন্দ্র সুখ ভোগ ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে, হে ঊর্ধ্বে আর কিছু নেই, এর ঊর্ধ্বে আর কিছু নেই। তাহলে ভোগ ভক্তি ভাব যখন আসবে ঊর্ধ্বে আর কিছু থাকবে না, তাহলে কি হচ্ছে? ভক্তি আনতেই হবে, না হলে হবে না। ওর জন্য শ্রীমদ ভগবদ গীতা ভক্তি ভাবাপন্ন হতেই হবে, বুঝলে? ভক্ত না কিন্তু বললাম, ভক্ত আমি চাইনি, ভক্ত হলে পেছনে লাফিয়ে পাঠিয়ে দেবো, শক্ত হতে হবে, বুঝলে? আমার ভক্ত লাগবে না, আমি ভক্ত চাইনি, বুঝলে? বেদের প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এক, হে অর্জুন, তুমি সেই গুণগুলোকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠ হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্তি হও এবং লাভ ক্ষতি আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আত্মধাত্ম চেতনায় অধিষ্ঠ হও। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলো বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। একটা ক্ষুদ্র জলাশয় তার থেকে একটা বৃহৎ জলাশয়, তাহলে বৃহৎ জলাশয় থেকে ক্ষুদ্র জলাশয় বৃষ্টি হলে পড়বে না, ভর্তি হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে এই বৃষ্টি কেউ হয়, এই আত্মজ্ঞান হলেই বৃষ্টির মতো পড়বে ধরে, বুঝে গেছে? তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্ম জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছে তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাদৃক হয়েছে, বুঝে গেছে? বেদ তোমার ভেতরে, বেদকে বানানো হয়েছে ভেতর থেকে, বাইরে থেকে না। তাহলে বেদ চারখানে এত বড় জিনিস, উপরে কেউ যায়নি, এখানে বসেই উপরে চলে গেছে, বুঝলে? উপরে কেউ তো যায়নি, এখানে বসেই গেছে, তার ব্যাখ্যা আছে, বেদ পড়লে জানা যাবে, বুঝলে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, বুঝলে? এই চারটে বেদে, চারটে বেদের সংমিশ্রণ ভগবদ গীতা, চারটে বেদের সংমিশ্রণ আঠেরোখানা পুরাণের সংমিশ্রণ করে একটা ছোট্ট বাণী অর্জুনকে শুনেছিল, শ্রীমান ভগবান শ্রীকৃষ্ণ, বুঝলে? সৎধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কর্ম ফলে তোমার অধিকার নেই। এই যে কর্ম করছি এর ফল, এই যে প্রসাদ তুই নিবি কিন্তু তোকে বিলে যেতে হবে, এই যে এসছে নিয়ে বিলাতে হবে, এটা আমার জন্য না ওর জন্য না, ওর জন্য একটা, আমার জন্য একটা, তিনটে ওর জন্য এক্সট্রা আছে, বুঝলে? কী বললাম, আঠেরোটা তোমাকে বিলাতে হবে, আঠেরোখানা অর্ধে আঠেরোখানা গীতা তোমাকে বিলাতে হবে, কিন্তু একটা গুরু গিয়ে, একটা সব গিয়ে, একটা এখানে দান, বুঝলে? কী বললাম, মানে মন্দিরে যেখানে বসে প্রার্থনা করেছে একটা মন্দিরের দান করতে যান, বুঝে গেছে? কী বললাম, এর জন্য একুশটা, এর জন্য একুশটা গীতা আনা হয়। তাহলে সবহিত কর্মে তোমার অধিকার আছে, নিজের যে কর্ম, এই যে তোর অধিকার, এই যে জেনেছিস তোর অধিকার আছে, আমি জেনেছি, আমি জেনেছি, আমি এসে করছি, আর কেউ নেই, এটা তোমার অধিকার, আর এর ফলে তোমার অধিকার নেই। ঠিক, এই যে প্রসাদে দিবি, এই যে দিচ্ছি, এই যে বিলচ্ছিস, এই যে দেওয়া দক্ষিণা, তাহলে এতে তোমার অধিকার নেই, এতে কার অধিকার? আমার অধিকার নেই, এতে সবার অধিকার, বুঝলে? ফলে সবার অধিকার আছে, আমি গাছ লেগেছে আমি খাবো, আমি খাবো করলে হবে না, সবাই ফলের আহার করবে, বুঝে গেছে? সবাইকে বিলতে দিবে, যখনই বিলতে দিবে তোর খাওয়া যাবে, কেমন দেখি বুদ্ধি দেখবি, কেমন মিষ্টান্ন এনেছে মনে কর, মিষ্টান্ন ওটা প্রসাদ দিবি, মিষ্টান্ন এনেছে মনে কর, কটা মিষ্টি এনেছিলি? পাঁচটা, বুঝলে? এখানে কজন? চারজন, ওই একজন পাঁচজন, একটা একটা করে দিলে, আরেকজন চলে এসেছে ছজন হয়ে গেলে, তাহলে তুই তাকে তৈরি রাখবি না, তাহলে সবাই কী করবে? একটু একটু করে তোকে দেবে, দেবে না? ও তুমি খা, তুমি নেবে না, তুমি নিলে না, একটু একটু করে দিলে তোর দেবে, একটা এতটা হয়ে গেছে, আবার হবে না বল, তুই দিয়ে দিয়েছি, তোর তো কিছু ছিল না, দিয়ে দিয়েছিলি, তোর তোর নিজেরটা ভাবিস না, কর্ম করে গেছিস, তোর এতটা হয়নি,
এই বুদ্ধিটা নিয়ে যাও, এটাই হচ্ছে জ্ঞান, তাই তো নাকি? বুঝতে পারছো? ঝাড়ু দিচ্ছে পাঁচজন, তাহলে পাঁচজনকে দিতে গেলাম আর একজন চলে এসছে, তাহলে ছজন একটা বেড়ে গেল, তাহলে আমি আমারটা আবার ওই ওনাকে দিয়ে দিলাম, তাহলে সবাই তখন কি ভাববে? হ্যাঁ তুমি দিলে তুমি নেবে না, একটু একটু করে সবাই ঢুকে দেবে, দেবে না দিল, তা তুই যখন একটু একটু করে দিল অর্ধেক করে মনে কর দিল, তা অর্ধেক অর্ধেক করে পাঁচটা অর্ধেক কত আড়াইটা পেয়ে গেলি, আড়াইটা বুঝলি কি, তো একটা জায়গায় আড়াইটা হয়ে গেল, তাহলে হচ্ছে এইটা। আচ্ছা নিজের জন্য কিছু না, সবাইকে দিয়ে দাও, দেখবি সবাই একটু 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 করে হলেও দেবে, বুঝতে পারছে? এইটা হচ্ছে জ্ঞান, এইটাই হচ্ছে গীতার ভক্তি জ্ঞান, ভক্তিযোগ কর্মযোগ বলেছে, কর্মযোগ এবার কথাটা আছে পরে বলবো, ও জানবে পরে জানবি, তোরা ওই ভক্তিযোগ পরে জানবি, এখন শুনে নে শুধু। ও হয়ে গেছে, আগে হয়েছে, তাহলে এই যে কর্মে তোমার ফল নেই, কখনো নিজেকে কর্মের ফলে হেতু বলে মনে করো না, এবং কখনো সৎ ধর্মে আচরণ না করে কৃতিত্ব আসক্ত হইও না। হয়েছে, এই যে একই যেটা বললাম, হে অর্জুন ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ সহ ধর্মে বিহিত কর্মে আচরণ করো, কর্মসিদ্ধি কর্মভক্তি কর্মে সর্বে সর্বা, কর্ম উন্নতি সাধ্যে কর্মই সর্বেসর্বা। হয়েছে, এখানে বলেছে কর্মসিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে সমবুদ্ধি, তাকে যোগ বলা হয়, এটাই যোগ। এই যে যোগ হলো কত বুদ্ধি, একটা থেকে আড়াইটা যোগ হয়নি, একটা যেটা পেতিস সেটা আড়াইটা হলো, যোগ হয়নি, দেব আধখানা যোগ হয়েছে একের ওপরে আধেক যোগ হয়েছে, এটাই যোগ। তাহলে কর্ম করে ফলের আশা করো না, তুমি কর্মটা করে যাও, দেখবে তোমার আসবে। তাহলে আমি গল্প করি, নাগাল্যান্ডে ছিলাম আমি, তো এই যে আহার ছেড়ে দেওয়া রক্ত মাংস, তাহলে কি হলো পিকনিক হলেই ওখানে, স্কুলে প্রোগ্রাম হলেই, কোনো অনুষ্ঠান থাকলেই হতো, ওখানে সব রক্ত মাংস খায়, তাহলে আমি খেতাম না, তাহলে কী করবে? আমার জন্য প্রথমে প্রথম প্রথমে ডাল খেতাম, ডাল দিয়ে একটা সবজি করতো খেতাম, যখন জানছে বুঝতে পারছে কিছুদিন, একদিন দুদিন তিন দিন চার দিনের দিন কী করবে, হ্যাঁ তাহলে ওর জন্য করতে হবে, তখন দেখছি না আমি আর আজকে হবে না শুনবো, তাহলে কী করছে, কেউ জুস দিচ্ছে, কেউ ফল দিচ্ছে, কেউ কী বলে চকলেট দিচ্ছে, কেউ বিস্কিট দিচ্ছে, এত হয়ে গেছে, এত তারা খাচ্ছে শুধু ভাত ডাল আর কয়েক পিস রক্ত মাংস, বুঝে গেছে? তাহলে আমাকে কী দিল, ফল এতগুলো, একটা করে দিল পঞ্চাশ জন, কত পঞ্চাশটা ফল হবে না, একটা একটা করে দিল, তাহলে ফল রসগোল্লা মিষ্টান্ন তারপর বিস্কিট জুসের প্যাকেট সব ভরে গেছে এতগুলো, আমি দেখুন এগার, তখন বললাম, তখন বলেছিলাম আপনারা ওই একটা জিনিস খান, আমার দেখুন কত জিনিস, তাহলে এটা আমার না, সবাই করতে করে নি, তাহলে হচ্ছেও জ্ঞান। তাহলে কর্ম করলে কর্মের শুদ্ধিতে বুদ্ধি সমবুদ্ধি বা ভাঙাপন্ন হতে হবে, আর সমবুদ্ধি ভাঙাপন্ন হলেই যোগ হবে, বুঝলি, যোগ যোগ মানে যুক্ত হওয়া, বুঝলি। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তি অনুশীলন করে সমকাম কর্ম থেকে দূরে থাকো, এবং সেই চেতনার অধিষ্ঠ হয়ে ভগবান শরণাগত হও, যারা তাদের কর্মফল ভোগ করতে চায় তারা কৃপণ, কৃপণ কাকে বলা হয় বললো, এই সমজ্ঞান এই যে কৃপণ, এই যে কৃপণ, তারা যারা ওই যে দেব দক্ষিণা, হ্যাঁ এগারো টাকা চেয়েছে, ধর কেউ যদি চায় এগারো টাকা যদি দেবো, হ্যাঁ কী জন্য ভাব, হ্যাঁ এগারো টাকা পয়সা ইনকাম করে, তাহলে এই কৃপণ, এই মনে হয় কৃপণতা ভাব থাকলে হবে না, কৃপণ থাকলে কৃপা পাবে না, কৃপণতা। ওই জন্য শ্রীকৃষ্ণ সব শ্রীকৃষ্ণের কাছে অর্জুন সব উজাড় করে দিয়েছে, আমি তোমার স্বর্ণগত, আজ হইতে আমি তোমার শিষ্য, তা স্বর্ণগত হলে সব পাবি, উজাড় করে দিলে সব পাবি। ওই যে বললাম সব দিদি, তো থাকে তো কিছু ছিল না, পাঁচটা জায়গায় ছজন এসছে, পাঁচজন মানুষ তুই একা, ছজন এসছে, সব দিদি আড়াইটে হয়ে যাবে, এরকম পেয়ে যাবে, ডবল হবে, দ্বিগুণের বেশি হবে, বুঝলি। যিনি ভগবতীত্ব অনুশীলন করে তিনি এই জীবনে পাপ পুণ্য উভয় থেকে মুক্ত হন, অতএব তুমি নিষ্কাম কর্মযোগে অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গী কর্মকৌশল। মনুষ্যগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন, এইভাবে তারা সমস্ত সুখ দুর্দান্ত অতীত ব্যবস্থা লাভ করে। হয়েছে, অথে পরমেশ্বর ভগবানের অপিত্ত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখনই তুমি
কিছু শুনেছ বা কিছু শোভনীয় সেই সম্বন্ধে প্রতি স্বরূপে নিরপেক্ষ হতে পারবে। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা অবিচলিত হতে হবে না এবং আত্ম উপলব্ধি সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য জ্ঞান জয় করে ভক্তি যোগে অধিষ্ঠিত হবে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অথবা অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলবেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন? পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্বুদ্ধ সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে, তখন তার যখন এইভাবে প্রবৃত্ত হয়, আত্মার পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তিনি তাপ দুঃখ উপস্থিত হইলে তার মন উদ্বুদ্ধ হয় না, সুখ উপস্থিত হলেও তার স্পর্ধা হয় না। তিনি যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতি বা স্থিতপ্রজ্ঞ হন। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দ্বেষ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। কর্ম যেমন তার অঙ্গ সমূহ তার কঠিন বহিরাবরণের জন্য সংকুচিত করে, তিনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে পরিহার করে তিনি করতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানের প্রতিষ্ঠিতা লাভ করে। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগে আসক্ত থাকে না, কিন্তু উচ্চতর স্বাদ অস্বাদ করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। হে কৈতয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যন্ত্রশীল বিবেক সম্পন্ন পুরুষের মনেও বলপূর্বক বিষয়মুখে আকর্ষণ করে। যিনি তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে সংযত করে, তার প্রতি উত্তমা ভক্তি পরায়ণ এবং ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতিপ্রজ্ঞ। ইন্দ্রিয় বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে স্নেহ, স্নেহ থেকে স্মৃতিভ্রম, স্মৃতিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশের ফলে সর্বনাশ, অর্থাৎ মানুষের পুনরায় জড় জগতে অন্ধকূপে অধিপত্য হয়। তাহলে ইন্দ্রিয়দের সংগ্রাম করতে পারেনি, এই যে আমি এটা চাই, যদি না পাই রাগ হবে না? আমি একটা জিনিস চাই, যদি না পাই রাগ হবে না? তুই এটা করতে চাইছিস, করতে পারলি না, রাগ হবে না? বুঝতে পারছি, তাহলে ইন্দ্রিয়কে সংযম করতে হবে, ইন্দ্রিয়কে সংযম না করলে হবে না, রাগ আসবে, ক্রোধ আসবে। বুঝছি, রাগ আর ক্রোধ আসলেও কাম আসবে, কাম আসলে কী হবে, স্নেহ ভালোবাসা এগুলো চলে যাবে, এগুলো চলে গেলে আস্তে আস্তে সেই নরকে গমন হবে। বুঝছে, ওর জন্য ভক্তিভাব আনতেই হবে, কিছু করার নেই। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি, অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিশ্বের থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভক্তি বেদান্তে অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করে। বুঝছে, চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন তার জড়জগতে ত্রিতাপ দুঃখ থাকে না। এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্র স্থিত হয়। নচত বুদ্ধি যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবতয়ং শান্তি শান্তস্য কুত সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পরমাত্মিক বুদ্ধি থাকে না, তার পরাত্মা চিত্তশূন্য ব্যক্তি শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? এই যে সুখ পাচ্ছিলি বা পাচ্ছিলিস, সুখ পাচ্ছিলি দুদিন পাচ্ছিলি না, আস্তে আস্তে হবে। তাহলে সত্তর এটাতে আছে, এই যে বাহাত্তরখানা। তাহলে প্রতিকূল বায়ু নৌকাকে যখন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয় আকর্ষণেও মন সংযত ব্যক্তির প্রজ্ঞানে হরণ করতে পারে। যেমন এই যে বসে আছি, এখানে ব্যথা হচ্ছে, ওখানে ব্যথা হচ্ছে, কি শরীরও ব্যথা। ওই জন্য বলেছি শরীর শুদ্ধিশ্চ নচত শুদ্ধি,
খাদ্য শুদ্ধিচ্ছ নচেত শুদ্ধি, শরীর শুদ্ধিচ্ছ নচেত শুদ্ধি, মনঃশুদ্ধিচ্ছ নচেত শুদ্ধি। তাহলে শরীর আহার শুদ্ধি হলে হবে না, মনে শুদ্ধি হলে হবে না, ইন্দ্রিয় শুদ্ধি চ নচেত শুদ্ধি, ইন্দ্রিয় শুদ্ধি হলেও হবে না। বুঝলি? আত্মশুদ্ধিচ্ছ পরমশুদ্ধি, আত্মজ্ঞানম পরম জ্ঞানম আত্মশুদ্ধিচ্ছ পরমশুদ্ধি। বুঝলি? আত্মকে যদি জানতে পারে সেদিন পরম শুদ্ধি হবে, সেদিন এখানে বসে ওখানে কথা ভাবতে পারবে, এখানে বসে ওখানে তুমি জানতে পারবে। বুঝলি কি বলো? স্কুলে গিয়ে এত পড়া বই পড়ো জানতে পারতিস না, পৃষ্ঠা উল্টে পড়তে পারবে? পড়তে পারবি না। যেদিন পারবি আত্মজ্ঞান হলে পারবি। তাহলে এরকম একটা নৌকার প্রতিকূল বায়ু যেমন ঢেউ দিয়ে নৌকাকে এদিক ওদিক নিয়ে যায়, বুঝলি, সেরকম তোমাদের মনে একটা ইন্দ্রিয়, একটা শরীরে কোনো কোচা ইন্দ্রিয় সংযম হয়নি, কোথা দিলে এদিক মন চলে যায়, একটু আলস্য ভাব চলে আসে। বুঝতে পেরেছো? এই যে ব্যাপার, এই যে ওর জীবনের সংকল্প একটা ছিল সেটা নষ্ট হয় বলে সমস্যা হচ্ছে, তাহলে সংযম হয়নি, সংযম করতে হয়। সুতরাং এ মহাবাহ, যারা ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকার নিবৃত হয়েছে তেমনি স্থিতিপ্রজ্ঞ, সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ। স্থিতিপ্রজ্ঞ এই রাত্রিতে জাগৃত থেকে আত্মবুদ্ধি নিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন, আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শীয় মুনি নিকট তা রাত্রি স্বরূপ। বিষয়কামী ব্যক্তিও কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কাম সমূহে তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রতিবিষ্ট হয়েও তাকে বিশুদ্ধ করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। হে ব্যক্তি, সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পীড়িত নিহাকার নিরাহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এই প্রকার স্থিতিকেই ব্রহ্মস্থিতি বলে বা ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করে তিনি মহাপ্রাপ্ত হন। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি জড় জগতে বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। হয়েছে? তাহলে এই যে আমার যে বললাম সংখ্যাযোগ, তাহলে এই সংখ্যাযোগে কি বলেছে? কৃষ্ণ শ্রীকৃষ্ণ অর্জুনকে এই যে একাকৃত ভাব, আমি সেই, আমি পাপ করছি, আমি করব, আমার জ্ঞান এই, আমার জ্ঞান ওই, এই করে করে ভাবছিল ক্ষতি, তোমার এই কর্ম ওই কর্ম করে ভাবছিল। তাহলে এই সংখ্যাযোগে কি ব্যাখ্যা হলো? আমি একা একা ভাব। প্রথমে এই যে তোমার জীবনে তুমি একা, এখানে একাই এসেছো জানতে, হয়েছে? একা জানলে কি? আমি একা না, তোমাকেও একা না, কে আছে সঙ্গে? তোমার পঞ্চ ইন্দ্রিয়, ষষ্ঠ ইন্দ্রিয়, শুধু পঞ্চ ইন্দ্রিয়, পাঁচটা ইন্দ্রিয়, চোখ নাক কান মুখ পশনা, মনের ইন্দ্রিয় মনেন্দ্রিয় আছে, তারপরে আত্মা আছে। তাহলে কটা শরীর হলো? পাঁচটা ইন্দ্রিয়, পাঁচটা মনের একটা ছটা, আর ভেতরে আত্মা সাতটা, তার সাতজন আছে না একটা শরীরে। আবার পঞ্চ ইন্দ্রিয়ের দুটো দিক, একটা ভালো দিক একটা খারাপ দিক, এই যে পঞ্চ ইন্দ্রিয় দুটো দিক, তাহলে দুটো দিক পাঁচটার সঙ্গে কজন? দশ জন। মনের কি হচ্ছে? ষোলোখানা পদ আছে, ষোলোখানা, তার মধ্যে চারখানা মুখ্য, একটা হচ্ছে মানস বা মনসা বলে, বুঝছে, মনের সা ভাইব্রেশন, মানস বুদ্ধি, মনোবুদ্ধি চিত্ত বা চিত্ত, হয়েছে, আকাশা বা কাশা, হয়েছে। তাহলে মন বুদ্ধি চিত্তাকাশা এই চারটে পদ হচ্ছে মুখ্য, আর তার ভাগ আছে ষোলোখানা, তার মনের ভেতরে চারটে কমন আর ষোলোটা আছে, হয়েছে। আত্মার মধ্যে কি আছে? তুমি কি আত্মা? জীবাত্মা, হয়েছে। জীবাত্মা থেকে যদি নিচের দিকে যেতিস তাহলে কি হতো? প্রেতাত্মা, ভূতাত্মা, পাপাত্মা, হয়েছে। উপরের দিকে যদি উঠিস তাহলে হবে মানুষাত্মা, মনুষ্যাত্মা। উপরে যদি উঠিস পুণ্য করতে করতে কর্ম করতে করতে পরে কর্মযোগ আছে, তাহলে হবে মনুষ্য আত্মা থেকে পুণ্যাত্মা, পুণ্য আত্মা থেকে দেব আত্মা, দেব আত্মা থেকে পরমাত্মা, গোকুল ধামে চলে যাবে, বুঝলে। এই হচ্ছে তাহলে কটা ভাগ হলো? আত্মা সাতটা ভাগ কমন, আরও আছে ফ্রেম আছে, আরো মিনিমাম আত্মা সাতটা ভাগ আছে সপ্তঋষি বলার জন্য, একটা আত্মায় সাতটা ভাগের জন্য সপ্তঋষি বলেছে, বুঝলে। মনের কটা? ষোলোখানা, সাত আর ষোলো কত হচ্ছে? তেইশ। তারপরে ইন্দ্রিয় কটা দিক? দশটা দিক।
একটা ভালো একটা খারাপ, তাহলে টোটাল দশটা, ওর জন্য রাবণের দশটা মাথা, বুঝতে পারছো? কি বললো? তোর দশ দিক একবারে দেখতে, ভালোটা দেখতো খারাপটা দেখতো, তাহলে এই দশটা দিক, তাহলে কটা হলো? তেত্রিশটা। এই শরীরের তেত্রিশটা অংশ আছে, তেত্রিশটা কোটি আছে, তাহলে তেত্রিশটা কোটি, তেত্রিশ কোটি দেব দেবীয় শরীর ও মনের মধ্যে অবস্থিত আছে, এই শরীরের মধ্যেই আছে তেত্রিশ কোটি দেব দেবী, বুঝতে পারছো? তাহলে কথা হলো তেত্রিশটা, তাই তো? তেত্রিশটা জীবনের সঙ্গে যুক্ত একটা না, তেত্রিশটা শুধু না, আবার তেত্রিশ কোটি দেব দেবীর বাস এই শরীরের মধ্যে, তাহলে কথা হলো, বুঝতে পেরেছিস? তাহলে তুমি একা একা না, বুঝতে পারছো? আবার এখানে বসে যদি বলি বস্তু হিসাবে, তুমি কে? এক দুই তিন চার, গাছের ভিতরে জীবন নেই, ওই গাছে জীবন নেই, এই যে অনেক ভাইরাস জীবন হয়ে এসছে জীবন নেই, তাহলে তুই একা আছিস? কোনো সময় কেউ একা থাকতে পারে না, একা নেই। এই সংখ্যাযোগের প্রধান ব্যাখ্যা হলো তুমি একা না, তোমার ভেতরে যে জ্ঞান সেই শূন্যতাতে তুমি একা, তোমার ভেতরে যে কাম সে কাম ভাবে তুমি একা, তোমার ভেতরে যে কি বললাম কামনা বাসনা ক্রোধ আক্রোশ যেটুকু জ্ঞান আছে সেটুকু নিয়ে তুমি একা, কিন্তু জ্ঞানকে বাড়াও, বর্ধিত করো, ভক্তি ভাবানো, তাহলে তুমি একা আর থাকবে না, তুমি একা না। কির জন্য কর্মটা করছো? ফলের আসলে সব পেয়ে যাবে, বুঝতে পারছো? কি বললাম? বুঝতে পারছো? তাহলে ইতি শ্রী ভাগবত গীতা যথাযথ কি যোগ সংখ্যাযোগ সমাপ্তিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সম্পূর্ণ কার্য সিদ্ধি উন্নতি ভক্তি যোগে দ্বিতীয় দিনে বিষাদ যোগ তব সংখ্যা যোগ সমাপ্তি। ওম শ্রীকৃষ্ণ চৈতন্য নমঃ, শ্রী গুরুবে নমঃ, সমগ্র জীবকুলে সমগ্র দেব দেবীয় নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। ওম দক্ষিণে তুমি খেতে দেয় দক্ষিণে এখানে। তুই যে বলছিস তাহলে আজকে কি অনেক কিছু খেতে পারবো না? খেতে পারবি না আমি বলিনি, আমি তো বলেছি খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো। এই যে ইসের মধ্যে আমার এটা মানে মামার বিয়ে, আমার বিয়ে।